টেক্সটাইল 52 চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো আজকের ভিডিওতে আমি নতুন একটা ডিভাইস নিয়ে আলোচনা করব, যেটার নাম হচ্ছে নিডল থ্রেডার। এই যে অলরেডি আমি এখানে রেখে দিছি, এটার নাম হচ্ছে কি নিডল থ্রেডার। তো আজকের ভিডিওতে আমরা কি শিখব, শিখব যে নিডল থ্রেডার হাউ টু ইউজ, মানে কিভাবে নিডল থ্রেডারটা ইউজ করা হয়, এটাকে নিডল থ্রেডার টুলও বলা হয়। তো সেই নিডল থ্রেডার টুলটা কিভাবে ব্যবহার করা হয় বা এটার মাধ্যমে কি কি কাজ করা যায়। তো বেসিক্যালি এই নিডল থ্রেডার দিয়ে তিনটা কাজ করা যায়। একটা হচ্ছে যে আমার সুইং মেশিনে সুতা কিভাবে নিডলে পরাইতে হয় সেটা করা যায়, এবং আরেকটা কাজ হচ্ছে এই নিডলটা কিভাবে সুইং মেশিনে সেট করতে হয় সেই কাজটা করা যায়। আরেকটা কাজ হচ্ছে নর্মাল যে নিডলগুলো আছে সেই নিডলে কিভাবে সুতা পরানো যায় সেটাও এই মেশিন দিয়ে করা যায়। তো আমরা মেইনলি এই তিনটা কাজ কিভাবে এই নিডল থ্রেডার দিয়ে করা হয় মানে সেটা আমরা শিখব, বা হাউ টু ইউজ নিডল থ্রেডার, মানে এই নিডল থ্রেডার ব্যবহারটা কীভাবে করা সেটা আমরা ডিটেল শিখব। তো প্রথমেই আসি এই নিডল থ্রেডার দিয়ে কীভাবে এই নিডলটা মেশিনে সেট করা যায়। যে এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নিডল। তো এই নিডলটা মেশিনে যখন আমি সেট করতে চাইবো, তো নিডল থ্রেডার দেখেন দুইটা অংশ, একটা অংশ এই যে এরকম, তো এই অংশটা এই যে উপরের দিকে যে বাড়তি অংশ এই অংশটার ভিতর দিয়ে আমি এই নিডলটাকে এরকম ঢুকাবো। যে এখানে ছোট্ট একটা ছিদ্র আছে, দেখেন নিডলটা এইভাবে ঢুকে ওই পাশ দিয়ে বেরোয় যাবে, এই যে দেখেন এই যে বেরোয় যাচ্ছে। তো নিডলটা এখানে সেট করার সময় নিডলে আমরা জানি নিডল সম্পর্কে বিস্তারিত একটা ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আছে, যারা দেখেন নাই দেখে নেবেন। যে নিডলের এই যে গ্রুপ করা যে অংশটা সেটা আমার এই হাতের দিকে রাখবো, যে এই দিকে রাখবো গ্রুপ করা অংশটা, গ্রুপ করা অংশটা এই দিকে রেখে এই যে দেখেন মেশিনে যে এইভাবে করে মেশিনের এই যে এই জায়গা দিয়ে নিডলটাকে ঢুকিয়ে দেবো। নিডলটাকে এইভাবে সেট করার পরে এই যে এখানে যে একটা নাটের মতো আছে সেটাকে যদি আমি টাইট দেই, এই দেখেন নিডলটা সেট হয়ে যাবে। তো এখন আমি এই যে এটাকে নিচের দিক থেকে এই যে বের করে নিয়ে আসব, দেখেন এই যে নিডলটা সেট হয়ে গেল। তো এইটা হচ্ছে একটা অ্যাপ্লিকেশন বা ইউজিং নিডল থ্রেডার, মানে এই নিডল থ্রেডার একটা ইউজিং। তো এই নিডল থ্রেডার দিয়ে কিভাবে এই নিডলের সুতা পরানো যায় সেটাও আমরা দেখব। তো এই যে এইখানে দেখতে পাচ্ছি এই যে একটা সুতা, তো নিডল থ্রেডারের সুতা পরানোর জন্য এই যে এই দিকের অংশের চেয়ে বিপরীত দিকের যে অংশ এইটা ব্যবহার করতে হবে, যেটা তো এই অংশটা একটু খেয়াল করেন এটার গঠনটা কেমন। এই যে এই দিকে দেখেন একটু বাড়তি অংশ আছে, আবার এই দিকে যে খাসকাটা অংশ আছে, এই যে দেখেন এই যে শেপটা এরকম। তো নিডল থ্রেডারের এই লম্বা অংশটা উপরের দিকে রাখতে হবে যখন আমি নিডলের কাছাকাছি নিব। তো তার আগে সুতাটা কিভাবে রাখতে হবে, সুতাটা এই যে এইভাবে করে নিয়ে এ দেখেন খেয়াল করেন যে এই অংশটা কিন্তু উপরের দিকে রেখে আবার একটু ঘোরাইছি, ঘোরানোর পরে এই যে এই দিকে নিয়ে এই যে সুতাটা এইভাবে সেট করলাম, এইভাবে নিয়ে দেন হচ্ছে এই যে উপরের দিকে নিডল থ্রেডারটা আমি লম্বা অংশটা উপরের দিকে রাখলাম, উপরের দিকে রেখে দেখেন এই যে একটু হালকা চাপ দিব, একটু চাপ দিব, চাপ দিয়ে যে আস্তে আস্তে নিডল থ্রেডারটা নিচের দিকে নিয়ে দেখেন নিচের দিকে নিব। নিডলের যে অংশটা ছিদ্র আছে সেইখানে যাওয়ার পরে দেখেন এই যে ওই পাশ দিয়ে সুতাটা একটু আরেকটু চাপ দিলে সুতাটা ওই যে ওই পাশ দিয়ে বেরোয় গেছে। তো এখন এই যে এইভাবে সরাই ফেললাম, এখন দেখেন এই যে যে সুতাটা বেরোয়ছে এই সুতাটা এই যে বাড়তি যে অংশ লম্বা অংশটা সেই অংশটা দিয়ে এই সুতাটা আমি যে এইভাবে করে এই যে বের করে নিয়ে আসলাম, এই দেখেন নিডলের সুতাটা পরানো হয়ে গেল। নিডল থ্রেডারটা খেয়াল করেন এই যে চাপ দিলে কিন্তু এই যে এই সাদা অংশটা ভিতরে ঢুকে যায়, যে চাপ দিলে ভিতরে অংশে ঢুকে এই যে ভিতর থেকে একটা আরেকটা স্টিলের একটা অংশ বেরোবে। তো আমি আবার এটা দেখাচ্ছি কিভাবে সুতাটা সেট করতে হয়। এই দেখেন সুতাটা এইভাবে রেখে এই যে এইভাবে করে সুতাটা এই সাদা অংশের ভিতরে দেওয়ার পরে দেন এটাকে একটু ঘুরিয়ে নিব। ঘুরে নেওয়ার পরে এই যে নিডলের গা ঘেঁষে আমি যাব, হালকা চাপে রাখব, দেন হচ্ছে দেখেন এই যে নিচের দিকে যাচ্ছে, নিচের নিডল বরাবর যখন ছিদ্র বরাবর যখন তখন একটু আর একটু দেখুন চাপ দিলে ওই ভিতরের দৃষ্টির অংশটা সেটা ছিদ্রের ভিতর দিয়ে চলে যাবে। এই যে দেখেন ভিতরের দিকে চলে গেছে, এখন এই যে এই অংশটা এই যে অংশটুকু বেরোইছে এই অংশটা এই যে সাদা অংশটা লম্বা অংশ এই বাড়তি অংশ এটার ভিতর দিয়ে যেরকম টান দেব, এই দেখেন পরানো হয়ে গেল। তো আমরা দুইটা অংশ দেখলাম, যে নিডল কীভাবে সেট করতে হয় এবং নিডলের ভিতরে সুতা কীভাবে সেট করতে হয়। এখন আমরা দেখব যে নর্মাল যে নিডল সেই নিডলে কীভাবে সুতা সেট করতে হয়। তো এখন আমরা দেখব যে নর্মাল যে একটা
নিডিল, সেই নিডিলে কিভাবে সুতাটা সেট করতে হয়। তো সেটা করার জন্য এই যে প্রথমে একটু সুতা নিলাম, সুতা নেওয়ার পরে এই যে দেখেন এই সুতাটা এই সাদা অংশের ভিতরে কিভাবে সেট করব, এই যে এইভাবে করে লম্বা অংশটা উপরে রেখে এই যে এইভাবে করে দেখেন, এই যে এইভাবে করে সুতাটা এই সাদা অংশের ভিতরে সেট করার পরে এখন যেটা করব, এই যে লম্বা অংশটা উপরের দিকে রেখে নিডিলটা এই যে এর ভিতর দিয়ে এই যে এরকম দেখেন, এই যে নিডিলের যে ছিদ্র আছে সেই ছিদ্রটা আমার একটা রাখবো এই হাতের দিকে, আর একটা রাখবো একটা যে এই দিকে রাখবো নীল থ্রেডার দিকে, আর একটা নীল থ্রেডার বিপরীত দিকে, এইভাবে করে রেখে এই যে দেখেন এই যে এই সাদা অংশের ভিতর দিয়ে দিব। এখন এই নীল থ্রেডারটা একটু চাপে রাখবো, হালকা চাপে রাখবো, চাপে রেখে আস্তে আস্তে করে উপরের দিকে উঠাবো। দেখেন এই নীলের ছিদ্র বরাবর গেলে একদম ভিতর দিয়ে চাপ দিলে এই সুতা ঢুকে যাবে নীলের আই দিয়ে। তো সুতা ঢুকে যাওয়ার পর আস্তে করে আমি এই নীল থ্রেডারটা সরাবো, দেন হচ্ছে এটা দিয়ে এই যে বাড়তি অংশটুকু দিয়ে এই সুতাটাকে ধরে এই টান দেব। দেখেন এই যে সুতাটা নিডিলের ভিতর দিয়ে সেট হয়ে গেল। তো এই হচ্ছে এই নিডিল থ্রেডারের তিনটা ব্যবহার, বা এই নিডিল থ্রেডার দিয়ে আমরা তিনটা কাজ করতে পারি। এটাকে অটোমেটিক নিডিল থ্রেডারও বলা যায়, বা সুইং মেশিনের জন্য যে নিডিল থ্রেডার ফর সুইং মেশিন, মানে এটা স্পেশালি সুইং মেশিনের জন্যও মেনলি কাজ করা হয়। তো আমরা আজকের ভিডিও থেকে আমরা এই নিডিল থ্রেডারের যতগুলি ব্যবহার আছে সেগুলো দেখলাম। তো আশা করি এই ভিডিওটা দেখে আপনারা যারা এই ধরনের সেলাই মেশিন ব্যবহার করেন বিভিন্ন ধরনের, নর্মালি যারা এই নিডিল থ্রেডার ছাড়া নিডিলের সুতা সেট করতে যাদের সমস্যা হয় বা একটু কষ্ট হয়, তারা আশা করি আজকের ভিডিওটা থেকে এই নিডিল থ্রেডারের ব্যবহার শিখতে পারছেন এবং এইভাবে আপনারা ইজিলি সুতা সেট করতে পারবেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।